নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন হচ্ছে বেলা প্রায় 11টা বেজে গেছে, তা আমি রান্নাবান্না করব, সেই জন্য কিছুটা কাঠ আমি রোদে দিচ্ছি। আমাদের এখানটা 4-5 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো আজকে একটু রোদ হচ্ছে, তা আমি ভাবলাম কাঠ কিছুটা কাঠ রোদে দিই, তারপর রান্নাবান্না করব। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। এগুলো এখানে রোদে দেওয়া থাক, একটু শুকিয়ে গেলে এখান থেকে নিয়ে ভেঙে ভেঙে চুলায় দেবে। কাঠগুলো এখানে ভেঙে রাখা ছিল, কাঠগুলো সব পচে যাচ্ছে, বৃষ্টি তো সবসময়ের জন্য লেগে আছে, তা কাল থেকে একটু রোদ হচ্ছে। তার যেগুলো আমি কাঠ গুছিয়ে রেখেছিলাম সেগুলো তো প্রায় রান্না হয়ে গেছে, আর অল্প কটা আছে। আবার ভাবলাম যে কাঠগুলো রোদে দিই, নাহলে তো আবার রান্না বান্না করতে হবে। তো আমাদের তো হচ্ছে লঙ্কা গাছ, আমাদের যে লঙ্কা চাষ হয় সেই লঙ্কা গাছ, আমাদের যে বেগুন চাষ হয় বেগুন কাঠ জ্বালানি করা হয়, লঙ্কা কাঠ এগুলো সব আমাদের জ্বালানি হয়। এর ভিতরে উই পোকা লেগেছে কাঠগুলো, চোখে না উই পোকার মাটি পড়েছে। এ লঙ্কা গাছ তো এ শক্ত বিশাল, এ চুলায় দিলে জ্বলবে ভালো। যে বেগুন কাঠ আর এই লঙ্কা কাঠ শক্ত। একটু শুকিয়ে যাক দিলে। আর দেখো টেবিল ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এই যে টেবিল ফুল কৃষ্ণ বাবা লাগিয়েছিল, এই যে ডিবার মধ্যে গুলোখণ্ডির ডিবা, খুবই ভালো হয়েছে। থালা বাসনগুলো ধুয়ে নেব, সকালে যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে সেই থালা বাসনগুলো ধোয়া হয়নি, এখন আমাদের এই যে থালা বাসনগুলো ধুতে হবে। আমার কুকুর তাড়াচ্ছে চুন্নুকে, দেখ চুন্নু, এই তো মুন্নু কই, কুকুর তাড়াচ্ছে। বাইরের কাজকর্ম করে চলে আসলাম রান্না করব বলে। আজকে দুপুরে আমি রান্না করব, এই যে ঝিঙে নিয়েছি, মাছ দিয়ে ঝিঙে রান্না করব, আর বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখন এই সবজিগুলোকে আমি কেটে নেই। এখানে এই যে টাটকা একদম বেগুন নিয়েছি, আমাদের ছেলে আজকে বেগুন তুলে নিয়ে যাচ্ছিল, আমার বড় ভাসুরের ছেলে সকালে বেগুন তুলছিল, ভেন্ডি আর বেগুন, তা আমি বললাম যে আমাকে 500 বেগুন দাও, এই যে বেগুন দিয়েছে টাটকা বেগুন একদম। এই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আগের দিন যে মাছ এনেছিল কিছুটা আমি ফ্রিজে রেখেছিলাম, আজকে রান্না করবো। এই বেগুনগুলো না পুড়িয়ে গুলিয়ে খেতে কাঁচা ঝালে পান্তা ভাতে দারুণ লাগে। এখন আমি এক এক করে সবজিগুলোকে নিই।
সব কেটে কুটে গুছিয়ে গেছিয়ে চলে আসলাম রান্নার কাছে। আর বেগুন কোটা কাটতে বাকি আছে, বেগুনগুলো আমি কাটিনি, কেননা আমার সব তো গুছাতে দেরি হয়ে যাবে বলে এখন এই বেগুনগুলোকে কেটে নেবো। আগে যদি বেগুনগুলো কেটে রাখতাম তাহলে একটু কালো হয়ে যেত, সেই জন্য একদম রান্নার সময় গিয়ে বেগুনগুলো কাটলে ভালো। তাই এই যে আমি ফ্রিজ থেকে মাছগুলো 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মাখানো ছিল ধুয়ে দিয়েছি, আবার আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। বাবা ধোঁয়া লাগছে চোখে। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচে রাখতে হবে, নাহলে আলুগুলো ভাজা ভালো হবে না, পুড়ে যাবে। আলুগুলো ভাজা হতে থাক, আমি এই বেগুনগুলোকে কেটে নিই। আর এই বেগুনগুলো না আমার সব থেকে প্রিয়, মানে আমি এই বেগুনগুলোকে ভালোবাসি। আর এই সবথেকে এই বেগুনগুলো খেতে ভালো লাগে, মিষ্টি লাগে। আর এই বেগুনগুলো আবার পোকা হয় বেশি না, বেগুনগুলো খেতেও ভালো লাগে, পোকা লাগে বেশি। আর একটা বেগুন এই কাঠের জালে পুড়িয়ে কাঁচা ঝাল দিয়ে গুলে ফেলে এক থালা পান্তা খাওয়া হয়ে যাবে, কিছুই লাগবে না। আমি এই বেগুনগুলোকে কাটবো, সাথে সাথে রান্না করবো। এই বেগুনগুলো দাম 50 টাকা করে কেজি। আমি সকালবেলা 500 বেগুন নিয়েছি আমার বড় ভাসুরির ছেলের কাছ থেকে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেগুন ক্ষেতটা, সেই বেগুন ক্ষেতের থেকে ও বেগুন তুলেছে। এই দেখুন কি সুন্দর জালি বেগুন। এই বেগুন না এইভাবে চাকা করে তেল দিয়ে ভেজে গুলে খেলেও ভালো লাগে। এবার আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এই বেগুনটার নাম কি? মাইক্রো। মাইক্রো বেগুনটার নাম হচ্ছে মাইক্রো, আর আমরা লাগাবো 38। বাবা সে বেগুনের নাম, আরেকটা ছিল কি বচন মিথুন, বচন, আরেকটা বেগুন আছে বচন, সেই বেগুনটাও খেতে ভালো লাগে। আমাদের সব কিছু চাষ হয়ে গেছে, মানে যা যা বেগুন, আরেকটা আছে অক্সিতা, আরেকটা আছে তারিণী বেগুন, অনেক বেগুনের নাম আছে বলো। সব থেকে ভালো লাগে অক্সিতা বেগুনটা বলো, অক্সিতা বেগুনটা একদম মিষ্টি, আর ওইটা ওইটা সব থেকে বেশি পোকা লাগে, আর বড় বি হয় ওর প্রচুর, ওর ডাল ভেঙে যায় বলো, ওর ডাল ভেঙে যায়। বেগুনটা কি নরম, ওই সেই বেগুন, ওই যে অক্সিতা, সব থেকে অক্সিতাটা খেতে ভালো লাগে। আর ওর বেগুনগুলো বড় বড় হয়, আর ও যে বেগুন ধরবে মানে সে ডাল আস্তে আস্তে ভেঙে যাবে। আজকে না রোদ পড়েছে, গরম লাগছে। বেগুনের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি লবণ, দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। বেগুন আলুগুলো তো সব ভেজে নিয়েছে। পাঁচফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি।
লবণ, হলুদ, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে, বেগুন আলুটা দিয়ে দুই একবার ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মুরগিগুলো কি খাটা শেখাচ্ছে না তো? রান্না বান্না করে চান দান করে খেতে বসেছি। এখন কৃষ্ণ আর আমি খাবো, আর এখানে কৃষ্ণর বাবার ভাত বাড়া আছে, আর নীতিশ তো স্কুলে গিয়েছে। এখন এই যে এখানে রান্না হয়েছে মাছ, আলু আর বেগুন, আর এখানে এই যে ঝিঙের তরকারি, এখানে ঝিঙের তরকারি করেছে। কৃষ্ণ নাও, কৃষ্ণ দুটো মাছ দিয়েছে, একটা বড় নেজা দিয়েছে আর একটা পিস দিয়েছে, খাও। আর ঝিঙের তরকারি খাওয়া তো না, দেখুন একদম আঠা আঠা করে রান্না করেছি, দেখেছি, খাও। এবার কৃষ্ণর বাবার জন্য তুলবো, তারপরে সবাই লাস্ট আমি। আর এই সাইডটা থাকবে নীতিশ এসে খাবে। বেগুন আলু মাছ কেমন হয়েছে কৃষ্ণ? ভালো তরকারি খাও, ভাত লাগলে আবার দেবো। মাছটা না তরকারিটা মজেছে, ভালো, দারুণ স্বাদ হয়েছে মাছটা। মাছটা বেশ স্বাদ। জল খাবা না কৃষ্ণ? টেস্ট হয়েছে না? বেগুন আলু দিয়ে মজেছে, দারুণ হয়েছে খেতে। নিজে রান্না করে নিজে প্রশংসা করছি, না যে রান্না করে সে প্রশংসা করতে নেই, এটা বাদ দিয়ে প্রশংসা করতে হচ্ছে, দারুণ হয়েছে। ঝিঙালের তরকারি থাক, রাত্রে খাবো, এতো অল্প তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে।
আমরা তো খেতে বসেছি, এবার সবাই আমরা খাওয়া দাওয়া করে নেই, অনেকটা বেলা হয়ে গেল।